হ্যালো ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি এই চ্যানেলে আপনাদের জন্য ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও তৈরি করছি এবং আজকের যে প্রথম ভিডিও তৈরি করছি ডিজিটাল মার্কেটিংয়ে, সেটি হলো আপনারা ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন, কীভাবে শিখবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ে কী পরিমাণ টাকা ইনকাম করা যায় এবং কেমন কাজ পাওয়া যায় এবং কোন মার্কেট প্লেসে কেমন কাজ পাওয়া যায়। ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে হয়তো অনেক কিছু মিস চলে যাবে, তার জন্য অনেক কিছু নাও শিখতে পারেন, আর সম্পূর্ণটা ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তাই ভিডিওর ভিতরে অনেক কিছু টিপস আছে, তাই দেখতে থাকুন ভিডিওটি। এটা হলো ডিজিটাল মার্কেটিং কোর্স শুরুর ভিডিও, আজকে প্রথম ভিডিও দিচ্ছি আপনাদের জন্য কেন শিখবেন ডিজিটাল মার্কেটিং। বর্তমান যুগ ডিজিটাল যুগ, তাই এই ডিজিটাল যুগে আপনারা যদি মানে ডিজিটাল মার্কেটিং না শিখে অন্য কিছু করেন, তো আপনারা যাই করুন না কেন, যদি মনে করেন একটি কোম্পানি করবেন, তো কোম্পানির জন্য একটি ওয়েবসাইট প্রয়োজন। আর ওয়েবসাইট কিসের জন্য তৈরি করা হয়? ওয়েবসাইট তৈরি করা হয় কোম্পানির প্রচারের জন্য। প্রচারটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। আর আপনারা যদি মনে করেন গ্রাফিক ডিজাইন শিখবেন, তাহলে আপনাদের গ্রাফিক ডিজাইনও কিন্তু মার্কেটিংয়ের অংশ। কিন্তু মূল কথায় আসে যে মার্কেটিং, মার্কেটিং ছাড়া কিন্তু কোনো কিছুই না। আর আপনার ওয়েবসাইট তৈরির কাজগুলো কিন্তু একবার পাওয়া যায়। মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করলে একটা কোম্পানি বারবার কিন্তু তারা ওয়েবসাইট তৈরি করাবে না, আপনাকে একবারই তৈরি করাবে। আর গ্রাফিক ডিজাইনের বিষয়টাও সেরকম, মনে করেন একটি লোগো তৈরি করলো একটা কোম্পানি একবারই তৈরি করবে, সেটা সারা জীবন ইউজ করবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং, আপনার মার্কেটিং কিন্তু সারা জীবন চালিয়ে যেতে হবে, তার জন্য ডিজিটাল মার্কেটিং এ আপনার কাজ সবচেয়ে বেশি পাওয়া যায়। তার জন্য আপনারা ডিজিটাল মার্কেটিং শিখলে অনেক লাভবান হবেন। আর ডিজিটাল মার্কেটিং এ কি কি কাজ পাওয়া যায় বা বিস্তারিত বলছি। ডিজিটাল মার্কেটিং শিখে মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে কি? হ্যাঁ, বললাম তো আপনাদেরকে যে ডিজিটাল মার্কেটিং এর কাজ প্রত্যেকটা মার্কেট প্লেসে আছে, ফাইবার আছে, আপওয়ার্কে আছে, তারপরে ফ্রিল্যান্সার আছে, অনেক মানে প্রত্যেকটা সাইটে ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং ছাড়া কিন্তু বর্তমান যুগ অচল। একজন ডাক্তারের কথাও যদি ভাবেন আপনারা, তাহলে ডাক্তারও কিন্তু তার প্রচারের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে এবং তার পরিচিতির জন্য বা কাস্টমারের জন্য, রোগীদের জন্য কিন্তু প্রচার করে, যাতে সে অনেকগুলো রোগী পায় এবং তাদের সেবা করতে পারে এবং টাকা ইনকাম করতে পারে। তাই আপনারা সেবা বলেন বা যে কোনো মার্কেটিং বলেন, সব জায়গায় কিন্তু মার্কেটিং অন্তর্ভুক্ত। আর ডিজিটাল মার্কেটিং ইনকাম কত হয়? ডিজিটাল মার্কেটিং এ আপনার অনেক ইনকাম হয়, যেহেতু একটি কোম্পানির জন্য আপনাদেরকে অনেক ধরনের মার্কেটিং করা যায় বা মার্কেটিং কিন্তু সারা বছর চালিয়ে যেতে হয়। আপনারা দেখতে পারেন যে টিভিতে মানে আপনার যখন ছবি বা নাটক দেখি, মুভি দেখি, তখন কিন্তু মানে অ্যাড দেখায় মুভিতে, সে অ্যাড কিন্তু মার্কেটিং এর অংশ। আর সে মার্কেটিং কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে বা সব সময় হচ্ছে, মার্কেটিং ছাড়া কিন্তু একটি কোম্পানি মানে বিখ্যাত হতে পারে না বা পরিচিত হতে পারে না জনসাধারণের কাছে। তার জন্য মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই মার্কেটিং এ আপনার অনেক কাজ পাওয়া যায় এবং ইনকাম অনেক হয়। মার্কেটিং এর ভিতরে যেমন একটি আছে আপনার এসইও, এসইও করে কিন্তু আপনার অনেক টাকা পাওয়া যায়। যেমন আমার একটি সার আছে, আপনার সকালে মানে 4-5 ঘন্টায় আপনার একটি এসইও করে দিয়েছে একটি ওয়েবসাইটের জন্য, তার বিনিময়ে সার নিয়েছে $300, মানে প্রায় 24,000 টাকা বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান টাকায় মনে করেন 22,000 মতো বা এরকম সামথিং, এরকম টাকা। মানে এই 4-5 ঘন্টাতে আপনার 24,000 টাকা ইনকাম শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে সম্ভব। তারপরে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি এটা আপনাদেরকে বোঝানোর জন্য যেটা বলতে হবে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট। মানে ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইল ডিভাইসের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনাদের কাস্টমারের কাছে পৌঁছানো, আপনার পণ্য বা সেবা কাস্টমারের কাছে বা অডিয়েন্সের কাছে পৌঁছানো হলো ডিজিটাল মার্কেটিং। মানে কোনো কোম্পানিকে বেশি জনগণের কাছে বা পরিচিত করার জন্য
মানে তাদের কাছে পৌঁছানোর কাজটাই আপনার হচ্ছে মার্কেটিং, আর সেটা হলো ডিজিটাল উপায়ে বা ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করাটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এ কি কি কাজ করতে হয় সেগুলো আপনাদের সামনে বলছি। ডিজিটাল মার্কেটিং এর জন্য কিন্তু প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে হয়, কিন্তু ওয়েবসাইট তৈরি করা আপনার আলাদা শ্রেণীর কাজ, কিন্তু মার্কেটিং এর উদ্দেশ্যে কিন্তু আপনাদের ওয়েবসাইট তৈরি করা হয়। 2 নম্বর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেমন আপনারা ইউটিউব মার্কেটিং কন্টেন্ট বলতে অনেক কিছুকে বোঝায়, যেমন আপনার ছবি, ইমেজ, অডিও, ভিডিও, মানে সব ধরনের এগুলোকে আপনার কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট মার্কেটিং মানে ইউটিউবে আপনাদের যে কোনো তথ্য, ভিডিও পাবলিশ করতে পারেন, এভাবে ইনকাম করতে পারেন। ফেসবুকে আপনাদের যে কোনো মানে সেলিব্রিটি যারা যেভাবে মানে যে কোনো তথ্য দেয় বা যা কিছু বলে সেভাবে মার্কেটিং করতে পারে, বা কোনো পণ্যের প্রচার করে কন্টেন্ট মার্কেটিং করে, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে আরো ধীরে ধীরে বলবো। তারপরে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এসইওর কাজটা আপনাদের সব থেকে বেশি পাওয়া যায় এবং এটার রেট এত পরিমাণে যে আপনারা ভাবতে পারবেন না। যে বললাম আপনাদেরকে যে 4-5 ঘন্টায় $300 ইনকাম করা যায়, মানে এসইও বা একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে একটা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে এসে বা ফার্স্ট পেজে নিয়ে এসে। তারপরে ডিজিটাল অ্যাডভার্টাইজিং, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং করে আপনাদের ইনকাম করা যায়। তারপরে ইমেল মার্কেটিং করা যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন মার্কেটিং, মোবাইল মার্কেটিং, মানে বিভিন্ন ধরনের মার্কেটিং আপনার ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। আপনাদেরকে ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে আমি শিখাবো। এখনকার মতো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এই ধারণাগুলো থাকলে আপনাদের যথেষ্ট। ভিডিওটি কেমন লাগলো, আর আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হলো আপনাদেরকে প্রাথমিক ধারণা দিলাম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। ডিজিটাল মার্কেটিং এর ধীরে ধীরে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদেরকে কোথাও গিয়ে 15 বা 20 হাজার টাকা দিয়ে বা 30 হাজার টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে না। আপনারা এই চ্যানেলে একটি একটি করে ভিডিও দেখবেন, আমি একটি একটি করে ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন এবং নিজেরাই ঘরে বসে অনলাইনে আর্নিং করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।